হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি দেখাবো অ্যাডোব ইলাস্ট্রেটর সফটওয়্যার ইউজ করে কীভাবে এসপি লোগো ক্রিয়েট করবেন সে বিষয়ে। কম্পিউটার স্ক্রিনে যে লোগোটি দেখতে পাচ্ছেন, এই লোগোটি এখন আমি স্টেপ বাই স্টেপ ক্রিয়েট করে দেখাবো। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। ফাইল, নিউ, আমি সাইজ নিচ্ছি বন্ধুরা A4, আর ওরিয়েন্টেশন সিলেক্ট করার আছে হরিজন্টাল, কালার মোড আছে সিএমওয়াইকে। কাজটা আপনারা ইনসিতেও করতে পারেন, পিক্সেলও করতে পারেন। আমি ইনসি সিলেক্ট করে রেখেছি অলরেডি, দেখতে পাচ্ছেন। ওকে প্রেস করলাম। টুলবার থেকে ইলিপস টুল সিলেক্ট করলাম, এখানে ক্লিক করে শিফট অল্টার স্পেস অনুযায়ী একটা সার্কেল ক্রিয়েট করি। তারপর আমি এখানে এসপি লিখবো, কিন্তু এসপি লোগোতে যে ট্যাবটা ইউজ করতে হয় সেই ট্যাবটা আমার অ্যাডোব ইলাস্ট্রেটরে ইনস্টল করা নাই। আমি গুগলে আসি, গুগল থেকে ডাউনলোড করব। আমি ক্রোম ব্রাউজার ওপেন করতেছি বন্ধুরা। তারপর আপনারা ডিএ ফন্ট এই ওয়েবসাইট আসবেন, www.dafont.com। এখানে আসার পর আপনারা সার্চ দিবেন থান্ডারবোল্ট সার্চ। দেখতে পাচ্ছেন এখানে আমার থান্ডার বোল্ড টাইপ শো করতেছে। আমি ফোনটা ডাউনলোড করব, ডাউনলোডে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন ফোনটা ডাউনলোড হয়েছে। আমি ক্রোম ব্রাউজারটা মিনিমাইজ করি, ইলাস্ট্রেটরটা মিনিমাইজ করে দিচ্ছি। তারপর দিস পিসিতে আসলাম, আমি ডাউনলোডে ক্লিক করি। বন্ধুরা দেখতে পাচ্ছেন ফোল্ডারটা ডাউনলোড হয়েছে। আমি ফোল্ডারটা সিলেক্ট করে মাউস রাইট ক্লিক করে এক্সট্রাক্ট করতে হবে, এক্সট্রাক্ট ফাইল, ওকে ডবল ক্লিক করে ফোল্ডার প্রবেশ করলাম। এই ফোনটা আমি ইনস্টল করব, ফোনটা সিলেক্ট করে মাউস রাইট ক্লিক করে বন্ধুরা ইনস্টলে ক্লিক করলাম। তারপর আমি অ্যাডোব ইলাস্ট্রেটর সফটওয়্যার আসি, টুলবার থেকে টাইপ টুল সিলেক্ট করে আমি এখানে লিখব এইচপি। তারপর সিলেকশন টুল সিলেক্ট করলাম। আপনারা এখানে মাউস ড্র্যাগ করে ধরে রাখবেন, ফন্টটা বড় হবে, অথবা শিফট চেপে আপনারা বড় করতে পারেন, আপনাদের যতটুকু বড় করা দরকার। আমি এখানে লিখি থান্ডার বোল্ট, শিফট চেপে একটু ছোট করে নিই, শিফট চেপে ফন্ট আর একটু বড় করে নিচ্ছি, একটু উপরে তুলে দিই। ফন্টটাকে আমি আউটলাইন করবো মাউস রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন। তারপর বন্ধুরা আমি টুলবার থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে মাউস একটু ব্যাকে যায় কন্ট্রোল জেড, আমি এই অংশটুকু লক করে নিচ্ছি। অবজেক্টে ক্লিক করলাম, লক, কন্ট্রোল টু, শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল টু লকের। মাউস ড্র্যাগ করে আমি এই অংশটুকু সিলেক্ট করলাম। তারপর বন্ধুরা কন্ট্রোল ওয়াই প্রেস করবেন। আমি মাউস ড্র্যাগ করে এই অংশটুকু বড় করে নিচ্ছি, তারপর মাউস ড্র্যাগ করে এই অংশটুকু সিলেক্ট করি, মাউস ড্র্যাগ করে এই অংশটুকু বড় করে নিচ্ছি। বাঁকা তারা গেলে আপনার এভাবে সোজা করে নেবেন। তারপর কন্ট্রোল ওয়াই প্রেস করলাম, তারপর সিলেকশন টুল সিলেক্ট করলাম। ফন্টটা আমার গ্রুপ অবস্থা আছে, আমি মাউস রাইট ক্লিক করে আনগ্রুপ করে নিচ্ছি, একটু জুম করি। আমি টুলবার থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এই কর্নারটা সিলেক্ট করি, এই কর্নারটা হালকা একটু রাউন্ড করে নিই। এই অংশটুকু আমি সিলেক্ট করি, ডিলিট কি প্রেস করে ডিলিট করে নিই। তারপর পেন টুল দিয়ে আমি এই অংশটুকু ফিল আপ করে নিই, ফিল আপ করে নিলাম। তারপর ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আমি হালকা একটু রাউন্ড করে নিচ্ছি, একটু জুম আউট করি। তারপর আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম, এই সার্কেলটা আমি লক করেছিলাম, আনলক করে দিচ্ছি। অবজেক্টে ক্লিক করি, আনলক অল, মাউস ড্র্যাগ করে সম্পূর্ণ অংশটুকু সিলেক্ট করি। তারপর কালার আসি, এখানে ক্লিক করে শো অপশন আমি কালার দিচ্ছি বন্ধুরা। সাইনটা বাড়িয়ে আমি 75 করলাম, ম্যাজেন্টা একটু বাড়িয়ে দিচ্ছি, আর একটু বাড়িয়ে দিই 21 করলাম। মাউস ড্র্যাগ করে সম্পূর্ণ অংশটুকু সিলেক্ট করলাম।
তারপর বন্ধুরা আমি উইন্ডোতে ক্লিক করি অ্যালাইন পাথফাইন্ডার শেপ মোড থেকে আপনারা এই 4 নম্বর অপশনটিতে ক্লিক করবেন। উপরের এই অংশটুকু আর নিচের এই অংশটুকু ডিলিট করে দিব। আমি পাথফাইন্ডার থেকে ডিভাইডে ক্লিক করলাম। তারপর বন্ধুরা এখন গ্রুপ অবস্থা আছে, মাউস রাইট ক্লিক করে আনগ্রুপ করছি। তারপর এই অংশটুকু সিলেক্ট করি, ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিই। তারপর এই অংশটুকু সিলেক্ট করলাম, ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিলাম। সিম্পল একটা ওয়ে দেখালাম এসপি লোগো ক্রিয়েট করার। এখন আমি এই লোগোটাকে সেভ দিব। সেভ দেওয়ার আগে আমি ক্রপ করে নিচ্ছি, আর্টবোর্ডটা ছোটো করে নিচ্ছি, অনলি লোগোর অংশটুকু রাখবো। তারপর আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম, ফাইল সেভ অ্যাজ, এসপি লোগো নামে আমি সেভ দিচ্ছি এআই ফরম্যাটে, ওকে। তারপর বন্ধুরা এই লোগোটা আপনারা যদি ফেসবুক, ইউটিউব অথবা আপনাদের কোনো ওয়েবসাইট ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনারা ফাইলটাকে জেপিজি মোডে সেভ দিবেন অথবা পিএনজি মোডে সেভ দিবেন। ফাইল, তারপর এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, এসপি লোগো, লাস্ট টাইম একটা ডিজিট ইউজ করি, টু এক্সপোর্ট। অনেকে আমার কাছে প্রশ্ন করে, ভাই এক্সপোর্ট করার পর লোগো কেন ফেটে যায়? আপনাদের লোগোর কোয়ালিটি যদি কম থাকে, অর্থাৎ 3, 4, 5 এরকম লো কোয়ালিটি থাকে, তাহলে লোগোটা ফেটে যাবে। আপনারা এক্সপোর্ট করার সময় কোয়ালিটি ঠিক রাখবেন, কোয়ালিটি 10 করে দেবেন। আর রেজলিউশন দেখতে পাচ্ছেন এখানে 300 PPI। তারপর ওকে প্রেস করলাম। আমি লোগোটা প্রিভিউ করে দেখাচ্ছি। ফাইল ওপেন, এসপি লোগো টু, আমি ফাইলটা প্রিভিউ করে দেখাচ্ছি, ওপেন। যারা বলে লোগো জুম করলে ফেটে যায়, তাদের আমি দেখাচ্ছি, বন্ধুরা দেখেন আমি 100% জুম করতেছি, আরও জুম করতেছি, তারপর ফাটে নাই, দেখতে পাচ্ছেন ফাটে নাই লোগোটা। হাই কোয়ালিটিতে সেভ দিলে লোগো কখনো ফাটবে না। আমার দেখানো স্টেপ ফলো করে আপনারা এসপি লোগো ক্রিয়েট করতে পারেন। বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।